আল্লাহর হাবিবের জীবনীর আলোচনা যদি শুনতে হয়, নবীজির এই 23 বছরের জীবনীকে অথবা ওই 63 বছরের জীবনীকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ বলেন? কয় ভাগ? নবীজির 63 বছরের জীবনীকে 5 ভাগে ভাগ করতে হবে। বলেন কয় ভাগ? 1 নম্বর ভাগ হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্মের ইতিহাস। কিসের ইতিহাস? প্রথম বাক্যে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী জন্মের জন্য, নবীজির জন্মের ইতিহাস। মিলাদুন নবী মানে নবীর বেলাদতুন নবী, নবীর জন্মের ইতিহাস। নবী কার ঘরে জন্ম নিয়েছিলেন, কি ছিল তার বাবার নাম, কি ছিল তার মায়ের নাম, কি ছিল তার জন্মস্থান, কোন মাসে জন্ম নিয়েছিলেন, ইংরেজি মাস কি ছিল, আরবি মাস কি ছিল, কী বার ছিল, কখন জন্ম নিয়েছেন, জন্মের আগে পরের সিম্পটমগুলো কী ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর কি? সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চরিত্রের বর্ণনা। নবীর চরিত্রটা কেমন ছিল, নবী খাইতেন কেমনে, ঘুমাইতেন কেমনে, বিবাহসাদি করছেন কেমনে, রাষ্ট্র চালাইতেন কেমনে, স্বরাষ্ট্রনীতি কেমন ছিল, পররাষ্ট্রনীতি কেমন ছিল, বিচার ব্যবস্থা কেমন ছিল, সাংসারিক অবস্থা কেমন ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির চরিত্রের বর্ণনা। ইস্তিনজাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, ঘুম যাওয়ার থেকে নিয়ে ঘুম থেকে ওঠা পর্যন্ত, জন্ম থেকে নিয়ে কবরস্থ হওয়া পর্যন্ত, জীবনের আদর্শের সমস্ত বর্ণনাকে বলা হয় সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে নবীজির 63 বছরের জীবনীকে কয় ভাগে ভাগ করা যায়? বলেন কয় ভাগে? প্রথম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মেরাজ। 3 নম্বর কি? মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মেরাজ। 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির হিজরত। তিনি মক্কা ছেড়ে তিনি মদিনায় গিয়েছেন, রাতের অন্ধকারে আবু বকরকে সাথে নিয়ে আল্লাহর অনুমতি সাপেক্ষে মক্কা ছেড়ে তিনি মদিনায় গিয়েছেন। এটা নবীজির জিন্দিগির আলোচনার আলোচ্য বিষয় হলো 4 নম্বর। 5 নম্বর আলোচ্য সূচি হলো গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির যুদ্ধের জীবন। কিসের জীবন? যুদ্ধের জীবন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 65টা যুদ্ধ পরিচালনা করছেন। কয়টা যুদ্ধ? 65টা যুদ্ধ পরিচালনা করেছেন। 27টা যুদ্ধে তিনি রণাঙ্গনে কমান্ডার ছিলেন। আল্লাহু আকবার। 27টা যুদ্ধে তিনি নিজেই কমান্ডার ছিলেন, ময়দানে স্পটে তিনি কমান্ডার ছিলেন। আর বাকি যুদ্ধগুলো বিভিন্ন সাহাবায়ে কেরামকে কমান্ডার দিয়ে পাঠিয়েছিলেন। মদিনার থেকে তিনি পর্যবেক্ষণ করেছিলেন। এইভাবে 65টা যুদ্ধ যিনি নেতৃত্ব দিয়েছেন, উনি রহমতুল্লিল আলামিন হবেন না তো কি হবেন? ও বন্ধু, একটা যুদ্ধ পরিচালনা করে যদি বঙ্গবন্ধুকে জাতির জনক বলো তোমরা, তাহলে আমার নবী 65টা যুদ্ধ পরিচালনা করেছেন, ইনি রহমতুল্লিল আলামিন হবেন না কেন? কথা ঠিক কিনা? বন্ধুগণ, তিনি ছিলেন রহমতুল্লিল আলামিন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা যদি গদবন্দা করি, সারা রাত বললে বলা যাবে কিন্তু মনে রাখতে পারবেন না, নিজেও ভালো করে বলতে পারবো না, শ্রোতারা ভালো করে মনেও রাখতে পারবে না। এই জন্য ভালো করে বলার জন্য, ভালো করে মনে রাখার জন্য নবীজির জীবনের আলোচনাকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? কয় ভাগে? 1 নম্বর বলেন কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বর গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আমি প্রথম বিষয় নিয়ে আলোচনা করতে চাই, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গত 16 তারিখ 12ই রবিউল আউয়াল ছিল। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের ঢাকা শহর মনে হয় এক হাত এক হাঁটু জেরো হয়ে গেছে। শুধু মিছিল, শুধু কি? শুধু রেলি আর মিছিল। কেন? মিলাদুন নবীর নামে কি চলছিল? রেলি চলছিল, মিছিল চলছিল। আমি বলতে চাই দোস্ত, মিলাদুন নবী মানে রেলি করা নয়, মিলাদুন নবী মানে মিছিল করা নয়। মিলাদুন নবী বলা হয় নবীর জন্মের ইতিহাসের আলোচনা করা। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে এই কুসংস্কারটা আমি বুঝলাম না, এত সচেতন হয়েছে মানুষ, এখনো এরকম মূর্খ মানুষ দুনিয়াতে আছে। আমার জানা নাই যে ওই দিন দেখলাম ঢাকা শহরে হাজার হাজার মানুষ শুধু খালি
মিলাদুন্নবীর স্লোগান দেয় আর মিছিল করে কি জিগেছি কি জন্য আইসেন ভাই কো মিলাদুন্নবী করি। মিলাদুন্নবী কি তাকে দেন নাই যে দৌড়াইতেছি, আর কি তাকে হাতে আছে পতাকা আর কি কয় যে জিলাপি কি আছে, জিলাপি আর পতাকা আর মিছিল এটাই নাকি মিলাদুন্নবী জুরকন্নাউজুবিল্লাহ মিলাদুন। আরে যদি মিলাদুন্নবী আমাদের সমাজেও মাঝে মাঝে কোনো কোনো মসজিদ এরকম বলে যে বাকি নামাজের পরে মিলাদ আছে আপনারা বইসেন, কথাখন ঠিক কি না? তো নামাজের পরে বসে বইলে ইমাম সাহেব নাহলে মুয়াজ্জিন সাহেব ইয়া নবী সালাম আলাইকা আল্লাহুম্মা বালাগাল ওলা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দুরুদগুলো পড়ে ফৈরাটা মোনাজাত দিয়া কয় যে আমগো জুয়েল ভাইয়ের আব্বা আম্মারে আল্লাহ তুমি জীবন সমস্ত গুনাহ মাফ করা জান্নাত দিয়া লাও, যাওয়ার আগে দিয়ে সবাই জিলাপি লয়ে যান ভাই কিন্তু মিষ্টি মুখ করাইব, কথাখন ঠিক না? ঠিক তো মিলাদ দোয়া দুরুদ পইরা জিলাফি না হলে তেহারে দিছে খায়া গেছে কিও করতে পাইছো জিলাফি কো মিলাদ হইছে মসজিদ মিলাদ হইছে গো মিলাদ হইছে না দোয়া দুরুদ হইছে কি হইছে? তাহলে বলার দরকার ছিল বাকি নামাজ পরে দোয়া দুরুদ আছে, কথাখন ঠিক কি না? বাকি নামাজের পরে দোয়া দুরুদ আছে সবাই বইছেন, কথাখন ঠিক কি না? কিন্তু এই কথাটা কয় নাই, মুয়াজ্জিন কইছে বাকি নামাজের পরে মিলাদ আছে সবাই বইছেন। আসলে কি মিলাদ পড়ছে? গতকাল মিলাদ হইছে, পড়ছে দোয়া দুরুদ, বিভিন্ন দোয়া পড়ছে, কোরআন শরীফের আয়াত পড়ছে, সূরা ইয়াসিন পড়ছে, আর রহমান পড়ছে, আল্লামা সাল্লি আলা পড়ছে, ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা, পড়ছে কিনা কথা ঠিক কিনা? তাহলে হয়েছে দোয়া দুরুদ, দোয়া দুরুদের পরে হয়েছে জিলাফি, এর আগে হয়েছে মোনাজাত, নাম দিয়েছে মিলাদ, এটা মিশা কথা, কথাখন ঠিক কিনা? এটার মিলাদ বলে না, এটাকে বলে এটাকে বলে দোয়া দুরুদ। মিলাদুন্নবী বলা হয় ভেলাদাতুন্নবী, জন্নবীর জন্মের ইতিহাস, কথাখন ঠিক কিনা? আমি মিলাদুন্নবী এমনে করি, আমি মিলাদুন্নবী এমনে করি কেমনে শোনেন, আমি কেমনে করে আমারটা আমি বলি। আজ থেকে দেড় হাজার বছর আগে, কয় হাজার জুড়ে কোন কয় হাজার, আজ থেকে দেড় হাজার বছর আগে বাংলাদেশ থেকে প্রায় সাড়ে চার হাজার মাইল পশ্চিমে, কয় হাজার মাইল, সাড়ে ছয় হাজার কিলোমিটার পশ্চিমে, সাড়ে চার হাজার মাইল পশ্চিমে হযরত আদম আলাইহিস সালামের জন্মের আনুমানিক নয় হাজার তিনশো তেরো বছর পর হযরত নূহ আলাইহিস সালামের তুফানের আনুমানিক ছয় হাজার একশো পঁয়ত্রিশ বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আনুমানিক সাড়ে তিন হাজার বছর পর হযরত মূসা আলাইহিস সালামের জন্মের আনুমানিক তেইশশো বছর পর হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পাঁচশো সত্তর মতান্তরে একাত্তর বছর পর আসাবে উহুদ এবং আসাবে কাহাফের ঘটনার সত্তর বছর পর এবং আসাবে ফিলের ঘটনার পঞ্চাশ দিন পর বিশে এপ্রিল মতান্তরে বাইশে এপ্রিল আটই রবিউল আউয়াল মতান্তরে এগারোই রবিউল আউয়াল মতান্তরে বারোই রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আবদুল্লার ঘরে মা আমিনারু ধরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকা এনামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তশরিফ আনেন, জোরে কোন সুবহানাল্লাহ। ভাগ্যের গুণে কফালের জুড়ে বিনা দরখাস্তে আমরা হয়ে গেলাম তার উম্মত, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এটা কয় মিলাদ, এটা কয় কি মিলাদ? আর আপনারা তখন কি মনে করছিলেন আল্লাহুম্মা, ওইটা মিলাদ, এটা তো দুরুদ শরীফ, এটা কি শরীফ? দুরুদ শরীফ, সেইটার মিলাদ কে কইছে? মিলাদ এটা জন্মের ইতিহাস। আচ্ছা আমগো নবী যে মক্কা নগরে জন্ম নিয়েছেন আজ থেকে কয় হাজার বছর আগে, দেড় হাজার, এই যে জায়গাটা বাংলাদেশ থেকে কয় হাজার কিলোমিটার কইছিলাম সাড়ে ছয় হাজার, আদম সৃষ্টির কত বছর পর, নয় হাজার তিনশো তেরো বছর পর, হযরত নূহ আলাইহিস সালামের তুফানের ছয় হাজার একশো পঁয়ত্রিশ বছর পর, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের প্রায় সাড়ে তিন হাজার বছর পর, মূসা নবীর জন্মের তেইশশো বছর পর, ঈসা নবীর জন্মের পাঁচশো সত্তর বা একাত্তর বছর পর, কতক্ষণ ঠিক না বেঠিক? আচ্ছা যেদিন জন্ম নিয়েছিলেন কী বার আসিল? সোমবার, বলেন কী বার? কয়টার টাইমে? সুবে সাদেকের টাইমে। কিসের টাইমে? সুবে সাদেক কাকে বলে? সুবে সাদেক কাকে বলে? ফজরের একদম সেহরির টাইম শেষ হইছে, ফজরের টাইম আরম্ভ হইছে, এটাকে সুবে সাদেক বলে, কথা কোন ঠিক কিনা?
এটাকে নবীর মিলাদ বলা হয়। জোরে কর আল্লাহু আকবার, এটাকে বলা নবীর মিলাদ। এটা জানার ব্যবস্থা আছে, আমল করার কোনো ব্যবস্থা নাই। কথা কোন ঠিক না বে? ঠিক, নবী জন্ম নিয়েছেন সোমবারে, কথা কোন ঠিক কিনা? এগুলোকে বলে নবীর মিলাদ। ও বন্ধু, এই নবীজির মিলাদ এটা জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী মার পেটে ছিলেন, আমরাও মার পেটে ছিলাম কিনা, ছিলাম কিনা? নবীর মা আম্মা বলেছেন, আম্মা যান, আম্মা যান, নবীজির আম্মা যান। হযরত আমিনা বলেছেন, আমার মোহাম্মদ পেটে ছিলাম, তোমাদের সন্তানও পেটে থাকে, ওরে মক্কার মা বোন পেটে বাচ্চা নড়াচড়া করে, আমার মোহাম্মদ ওইভাবে নড়াচড়া করে নাই, কষ্ট পাই নাই। আল্লাহু আকবার। তোমাদের পেটে বাচ্চা থাকলে পেট বড় হয়, আমার মোহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটে ছিল, আগেও যেমন ছিল পেট, পরেও তেমনই ছিল, বেশ কম বোঝা যায় নাই, মক্কার মহিলারা বুঝতেও পারে না আমার পেটে বাচ্চা। আল্লাহু আকবার। এটা নবীজির মিলাদ, এটা তার জন্য স্পেশাল, এটা দুনিয়ার অন্য কোনো মা বোনদেরকে আল্লাহ দেয় নাই। নবীজির আম্মা বলেন, তোমাদের পেটে বাচ্চা এলে বমি বমি ভাব হয়, খাওয়ার রুচি হয় না, জেডায় খায় মেয়েদের খালি গন্ধ লাগে, কথা কোন ঠিক না? বেটি পাট পেটে বাচ্চা এলে মহিলার ভাত খাইতে পারেনি, বমি করে, কি রুই মাছ খাইবি কয় না গন্ধ, গরু গুস্ত করে তো আরও গন্ধ, খাইবি কি দিয়া কসেরি, খাইবি কি দিয়া, কো বেগুন ভত্তা খাইয়াম, কথা কোন ঠিক কি না? হুকনা মরিচ কসলাইয়া দেন, হেডা খাইয়াম, মানে কুখাদ্য ভাল লাগে, খাদ্য গন্ধ করে, কথা কোন ঠিক কি না? আমিনা বলেন, আমার মোহাম্মদ আমার পেটে ছিল, এমন কোন অস্বস্তি গন্ধ আমার নাকে আসে না। আল্লাহু আকবার। এটা নবীজির মিলাদ, এটাকে বলে মিলাদ। হযরত আমিনা বলেন, শোনো, যেদিন মোহাম্মদ আমার পেটে আইছে ওই দিন থেকে আমাকে শুধু সিগন্যাল দেওয়া হইতো, ঘুমের ঘরে আমি দেখতাম, কে যেন আমার কানে কানে কইতো, আমিনা তোমার পেটে যে বাচ্চা কেউ রে কইও না। আল্লাহু আকবার। তুমি কেউ কেউ রে কইও না, তোমার পেটে বাচ্চা কাউকে বলিও না। দুনিয়ার সন্তান বমিষ্ঠ হওয়ার পরে মানুষ নাম রাখে, আর তোমার সন্তান তোমার পেটে থাকতে নাম রাইখা দিছে, এই ছেলের নাম হবে মোহাম্মদ। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সন্তান দুনিয়াতে আসার পরে এক সপ্তাহ পরে আকিকা করে, মাতার চুল কাটে খাসি দিয়া, কত কোন ঠিক কিনা? খাসি দিয়া আকিকা করে, ছাগল জবে করে, আকিকা করে, অনুষ্ঠান করে, নাম রাখে মাতার চুল কাটে, আর আমি তোমার সন্তানের নাম পেটে থাকতে রাইখলা দিলাম, তোমার ছেলের নাম জমিনে হবে মোহাম্মদ, এই ছেলেটার নাম আকাশে হবে আহমদ। আল্লাহু আকবার। এটা নবীজির মিলাদ, এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। ও বন্ধু, আমি না বলেন, দুনিয়াতে তোমাদের মা বোনরা শোনো, তোমাদের বাচ্চা প্রসব হলে তোমাদের চিৎকারে বাড়িতে মানুষ থাকতে পারে না, পুরুষরা বাড়িতে বের হয়ে যায়, কিল্লে গিয়া মেয়েটা কাঁদতেছে, ফেটে ব্যথা উঠছে, গড়াগড়ি করতে থাকে জমিনে, এটা খাতা কাপড় বিছাইতে এখানে গড়াগড়ি করতে থাকে, স্বামীরা ডাইকে কয়, স্বামী গো আমার বাঁচবো না, দুনিয়াতে মাপ করে দিও, জীবনে তোমার অনেক কথা অমান্য করছি, তোমার পায়ের নিচে আমার বেহেস্ত, যেভাবে ব্যথা শুরু হয়েছে আমি বাঁচবো না, তুমি আমার আউ আলাখের মাপ করে দাও, কথা কোন ঠিক কিনা? এইভাবে কাটা মুরগির মতো গড়ায়। আমিনা বলেন, কিন্তু আমার মোহাম্মদ যেদিন ডেলিভারি হয়েছে পিঁপড়ায় কামড় দিলে টের পাওয়া যায়, আমি এইটুকু টের পাই না। বলে আল্লাহু আকবার। মেয়েরা জিজ্ঞাসা করে, তুমি কেমনে ডেলিভারি করছিলা? আমার তো এতটুক মনে পড়ে, আমি আমার ডান পাশে আমার উম্মে আয়মন বাদি বসা ছিল, বাম পাশে আমার বাসুর আবুল হাবের বাদি সুয়াইবা বসা ছিল, ডাইনে উম্মা আয়মন বাদি, বাম পাশে সুয়াইবা, আমি একটা কুল বারিশের মধ্যে হেলান দিয়ে শুয়েছিলাম, আর আমার গোম গোম বাপ ছিল, বাতিরা আলাপ করে আমার সাথে, ম্যাডাম ফেটে ব্যথাটা তো উড়েনি? আমি কইছি না, কো ব্যথা তো উড়ার কথা, 10 মাস তো আজকে কমপ্লিট হয়েছে। আমি বললাম, কই ব্যথা তো লাগে না। এইভাবে কথা বলতে বলতে আমি ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে দেখি আমার গড়টা পুরা নূরে নূরান্বিত হয়ে যায়, আমার গড়টা পুরা আলোকিত হয়ে যায়। শুধু তাই নয়, আমি ছায়া দেখি গড়ের কোনায় কোনায় সুন্দরী নারীরা সাদা শাড়ি পরে বসে রয়েছে। আল্লাহু আকবার। ঝলঝল করতেছে, ওই কোনো একজন বসে, ওই কোনো একজন, ওই কোনো একজন, ওই কোনো একজন। আমি জিজ্ঞাসা করি, মাগো আপনারা কারা? উনি কো, তুমি আমারকে চেনো না, আমি হযরতে হাওয়া আলাইহাসসালাম। আল্লাহু আকবার। মা আপনাকে চিনবো কেমনে, জীবনে কি দেখছিনি? উনিকে গোমা
হাওয়া পরিচয় করাতে উনি হজরতে মরিয়ম, আল্লাহু আকবার, উনি হজরত ঈসা আলাইহিসসালামের আম্মা মরিয়ম, তাই নাকি? উনিকে উনি ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া, আল্লাহু আকবার, আমি না কই মা খালার আপনারা কি জন্য এসেছেন, আমি না তুমি জানো না আমরা কি জন্য এসেছি, কয় না আমি তো জানি না, দশ মিনিট পরেই তোমার ঘর থেকে ১৪ তারিখের চাঁদ দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আল্লাহু আকবার। ওগো আমি নাম ডেলিভারির কেসে তোমাকে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায়া পাঠাইছে, বল আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন, আমি ওনাদের সাথে কি যেন কথা বলতেছিলাম ঘুমের ঘরে, স্বপ্ন যুগে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, ছায়া দেখি আমার মানিক মোহাম্মদ সুয়াইবার কুলে, আল্লাহু আকবার। আমি ছায়া দেখি আমার মোহাম্মদের চেহারাটা ১৪ তারিখের চাঁদের চেয়েও আরো পরম আলোতে ঝকঝক করতেছে, আল্লাহু আকবার। এত সুন্দর মনে হয় যেন চাঁদ আকাশ থেকে নেমে আইছে, সোয়াইবার কুলে ধরে, আল্লাহু আকবার। এ বন্ধু, এগুলো নবীর মিলাদ, এগুলো জানা যাবে, আমল করা যাবে না, তবু নবীজির উম্মত হিসাবে এগুলো আমাদেরকে জানতে হবে, আলোচনা করতে হবে, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহর হাবিব কত সুন্দর ছিলেন, আল্লাহ আকবার। কবি বলেন, আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জলে, চাঁদের চেরাগ জলে, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে, যেরকম মারহাবা। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজলু শামসাস সামাই ফা ইন্নাশ শামস তাতলাউ বাদা ফজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। হযরত আম্মা জানা আয়েশা বলতেন, আমারও সূর্য আছে, আকাশের সূর্য আছে, কিন্তু আয়েশার সূর্য আকাশের সূর্যের তেও দামি, বলেন আল্লাহু আকবার। আকাশের সূর্য উদিত হয় সকাল বেলায় ফজরের ভোরে, আর আয়েশার সূর্য উদিত হয় এশারের ভোরে, আল্লাহু আকবার। আমাদের আয়েশা বলতেন, আমার ঘরে যখন বাতিতে তেল থাকতো না, ঘরটা অন্ধকার হয়ে থাকতো, বাতিতে তেল নাই, আন্ধার আন্ধারে বসে থাকতাম, আল্লাহ নবী মসজিদে নববী থেকে নামাজটা পড়াম, যখন আমার রুমের ভিতরে ঢুকতো, ঢোকার সাথে সাথেই ঝল ঝল করে আলোয় ঘরটা মুখরিত হয়ে যাইত, এত আলো এত নূর ছিল, আল্লাহর হাবিবের কপাল থেকে এমন একটা ফুকাস মারতম, একটা সুই পর্যন্ত হারিয়ে গেলেও আমি খুঁজে বের করতে পারতাম, এত নূর এত ফুকাস ছিল আল্লাহ নবীজির চেহারার ভিতরে, আল্লাহু আকবার। ও বন্ধু, এটি নবীজির মিলাদ। আমরা দুনিয়াতে আসার পর এক সপ্তাহ পরে, দুই সপ্তাহ পরে, দুই মাস পরে, ছয় মাস পরে, এক বছর পরে খৎনা করাই, মুসলমানি করাই, কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ নবীর মিলাদ এমন ছিল না, আল্লাহ নবী মায়ের পেটের ভিতর থেকে মুসলমানি করায় দুনিয়াতে তশরিফ আনছেন, সুবহানাল্লাহ। আম্মা জান, নবীজির আম্মা জান, হযরত আমিনা বলেন, আমার মোহাম্মদ তার গোপন অঙ্গটা কাউরে দেখতে দিত না, কেমন যেন ডাইকে ডাইকে ডাকতে চাইতো, তখন আমি বুঝে ফেলাইছি তার গোপন অঙ্গ কাউরে দেখতে দিবে না। আমি সেই এক ঘন্টা শিশু থাকার পর থেকে তারে আমি আটকা রাখতাম, কাপড় দিয়ে তেনা দিয়ে পেশায় রাখতাম। আমি মা একদিন ছায়া দেখি আমার ফুতে তো মুসলমানি করায়া এ দুনিয়াতে আইছে, আল্লাহু আকবার। ও বন্ধু, এগুলো নবীর মেইল,
জেনাব নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার নাতির কুলে নিয়ে সকালবেলা রোদে বইছি, রুদ্রের মধ্যে বইসে রোদ তাফায়, ছোট বাচ্চাদেরকে রোদ লাগাইলে জন্ডিস হয় না, কথা ঠিক কিনা? জন্ডিস থাকলেও ভালো হয়ে যায়, সকালবেলা রোদ, ডাক্তার ওই কথা বলে সকাল 9:30-9:30 দিকে রোদ লাগাবেন, জন্মবজাতক বাচ্চাদেরকে দেখবেন জন্ডিস ভালো হয়ে যাইব। যে সকল বাচ্চারা মায়ের পেট থেকে জন্ডিস নিয়েছে এরাও সুস্থ হয়ে যাবে। যাদের জন্ডিস নাই আল্লাহ সারা জীবনে জন্ডিস দিবে না। 1 সপ্তাহ 15 দিন সকালবেলা রোদটা লাগাইবেন, মিষ্টি রোদ। হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতিকে নিয়ে রোদে বসেছিলাম, আমি ছায়া দেখি রোদ আমার গায়ে ঠিকই লাগে, আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রাখছে, জোরে কর আল্লাহু আকবার, তার গায়ে মেঘমালা ছাতার মতো ধরে রাখছে, মেঘের টুকরাম আল্লাহু আকবার আড়াল করে রাখছে নবীজির কপালে। ডাইরেক্ট রোদ হিট করতে পারতো না, এটা আল্লাহর নিষেধাজ্ঞা ছিল। সূর্যরে আমার বন্ধুর কপালটা আমাদের রোদ দিবে, বন্ধুর কপালটা ঘামবো, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না, জোরে আল্লাহু আকবার। বাজানের নবীজির মিলাদ ছিল, এটা জানা যাবে আমল করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ, নবীজির দুধ পান করছেন সুয়াইবার 7 দিন, কয় দিন? 7 দিন পর্যন্ত সুয়াইবা দুধ পান করাইছেন আবুল আহাবের বাদি। এরপরে ওই তায়েব থেকে মেয়ের আসছিল মক্কা থেকে বাচ্চা নেওয়ার জন্য, এ হালিমা নামক এক মহিলা, উনিও আসছিলেন এই কাফেলার সাথে। আল্লাহু আকবার, সব মেয়েদেরকে বাচ্চা দিয়ে দিছে, মক্কার ধনী ফ্যামিলির মেয়ে ছেলেরা বাচ্চা দিয়ে দিছে। হালিমা ছিল একদম দুর্বল, হালিমা ছিল একদম চিকনা দুর্বল, হালিমার নিজের কুলে যে বাচ্চা ছিল এই বাচ্চার পেট ভরত না দুইটা স্তনের দুধ খাইয়া, এই জন্য হালিমারে কেউ বাচ্চা দিত না, আর নবীরে কোনো মহিলা নিত না। কারণ একটা বাচ্চারে 2 বছর দুধ পান করাইলে 2 বছর শেষে যখন এসে জমা দিয়ে যাইব কিছু ট্যাব পয়সা পাইব, কতক্ষণ ঠিক কিনা? তো মোহাম্মদ তো এতিম, তার কোনো গার্জিয়ান নাই, এই মোহাম্মদ এতিম সন্তানরে পাললে কোনো টোকেন পাওয়া যাবে না, কোনো এককালীন পয়সা পাওয়া যাবে না, এই জন্য এতিম মোহাম্মদের কেউ নেয় না, আরও গরিব হালিমারে কেউ সন্তান দেয় না। হালিমা বলেন, আমরা প্রায় 60-70 জন মহিলা আসছিলাম ওই তায়েব থেকে মক্কায়, সবাই বাচ্চা নিয়ে রওনা দিছে, সব তায়েব চলে যায়, আমি অবাগিনী হালিমা, আমি ঘুরতেছি মক্কার গলিতে গলিতে, আমার কেউ বাচ্চা দেয় না। অবশেষ আমার স্বামী ডাক দিয়ে কয়, চলো চলে যায়, আমাদেরকে কেউ বাচ্চা দিবে না, কারণ তুমি দুর্বল, তোমার শরীর একদম হ্যাংলা, তোমার কুলের বাচ্চারাই তো সারাদিন হোঁয়া হোঁয়া করে চিল্লায়, তার এই ফেট ভরে না, তোমারে কে কোন ফাগলে বাচ্চা দিব, হেরে কি খাওয়াইবা, তোমার দুধ খায়া দুইটা বাচ্চা ভালো সম্ভব নয়, এই জন্য তোমারে কেউ দিবে না। হ্যাঁ, নিলে ওই এতিম ছেলেটারে নিতে পারো। হালিমা কয়, টুকেন পাইলে পাবো, না পাইলে না পাবো, এ কপাইলে সন্তানরে পালবো, এই দুনিয়াতে কিছু না পাইলে পরকালে হইলে পাইব, বলেন আল্লাহু আকবার। এই বলে হালিমা কয়, আয় আয় মোহাম্মদ আয়, ও সুয়াইবা তোর মনিবারে কো আমারে মোহাম্মদ আমার কুলে তুলে দেওয়ার জন্য। আল্লাহু আমিনার কাছে হালিমা এসে গো, মাগো আমিনা দাও, কিছু পাওয়ার আশা রাখি না, এই ছেলেরা চেলা চেহারার ভিতরে তো মায়া, তাকাইলে নজর ফিরাইতে মন চায় না, ছায়া থাকতেই মন চায়, নিশ্চয় এর ভিতরে কোনো কিছু লুকিয়ে আছে, এই ভাগ্যবান সন্তানটার আমি পালবো, ইহকালে কিছু না পাইলে না পাইলাম, পরকালে হলেও পাবো, দাও মোহাম্মদকে আমার কুলে দাও, হযরত আল্লাহু আকবার। এটা নবীর মিলাদের মধ্যে পড়ে হযরত হালিমা বলেন, যেই মাত্র আমিনা আমার কুলে বাচ্চাটাকে দিল, মোহাম্মদকে কুলে নেওয়ার সাথে সাথেই আমার দুইটা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসে যায়, আল্লাহু আকবার, আমার স্তনগুলো দুধের টন টন শুরু হয়ে যায়, এমন দুধ আল্লাহ আমার সাথে সাথে দিয়ে দিছে, বলেন আল্লাহু আকবার। এখন আমার কুলের বাচ্চা একটা স্তনের দুধ খায় ফুরাইতে পারে না, দুধ আমার বুক দিয়ে বায়া বায়া পরে আমার কাপড় ভিজে যায়,
একটা স্তনে দুধ খায় মোহাম্মদ, আরেকটা স্তনে দুধ খায় আমার নিজের সন্তান, দুটা স্তনের দুধ খায় দুইটা বাচ্চা খাওয়ার পরে দুধ মাসেম, এত বরকত আল্লাহ রহমতুল্লিল আলমিনকে দান করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ বাজান রে এডিরে কয় নবীর মিলাদ। হযরতে হালিমা বলেন, আমরা যখন তায়েফ থেকে রওনা করেছিলাম গতকালকে, তায়েফ থেকে আসার টাইমে সবার আগে রওনা করছিলাম, কিন্তু আমি গরিব মানুষ, আমার উটটাও ছিল একদম দুর্বল, আমি মক্কায় পৌঁছি সবার শেষে, কিন্তু আজকে তো সবাই আগেই চলে গেছে আমার থুইয়া, আমি রওনাই করছি সবার শেষে, মনে করছি দুই তিন দিন পরেই যাইয়া তায়েফে পৌঁছাব, কিন্তু এই মোহাম্মদকে নিয়াম যেই মাত্র আমি ওই দুর্বল উটের গায়ে উঠে বসলাম, আল্লাহ এমন শক্তি দিয়ে দিল উটের গায়ে, আমার উটগুলো সমস্ত উটকে ওভারটেক করে সবার আগে তায়ে পৌঁছে যায়। দূরে কোন আল্লাহু আকবার, যে উটগুলো আমাদের আগে রওনা করেছিল পরে রওনা করু, যারা আগে চলে এসেছিল মক্কায়, এই উটওয়ালারা আগে রওনা করে অনেক দূর চলে গেছে, সবার শেষে আমি এতিম সন্তান মোহাম্মদকে নিয়ে যখন স্বামী স্ত্রী আমরা রওনা হইলাম, রাস্তার মাঝে ওদেরকে ক্রস করে ওভারটেক করে সবার আগে আমরা তায়ে পৌঁছে যাই। বলেন আল্লাহু আকবার, এই বরকত কার বরকত? রহমতুল্লিল আলমিনকে কে দিয়েছেন? এইগুলো ছিল নবীর মিলাদ। হযরতে আমিনা বলেন, আমরা তায়েব যাওয়ার পর আমাদের উটগুলো যে মাঠে ঘাস খাইতম, একই মাঠে তায়েবের বড় লোকদের উটগুলো ঘাস খাইতম, কিন্তু আমাদের উটগুলো সবার আগে ফ্যাট ভরে চলে আসতো বাড়িতে। অন্যান্য মালিকরা বলতো, কিরে আমগো উটগুলোর ফ্যাট ভরে নাই, হালিমার উটগুলো প্যাট ভরছে কেমনে? কো জানি না বস, একই মাঠে আমরা উট সরাই, তারটি কি গায়ে ফ্যাট ভরে জানি না, আমাদের উটের ফ্যাট ভরে না হালিমা, আর উটের ফ্যাট ভরে টুল্লু সয়াজ। আল্লাহু আকবার। বন্ধুগণ, এগুলো আল্লাহর হাবিবের মিলাদ। হযরত হালিমা বলেন, কি যে ইনসাফ ছিল মুহাম্মাদের ভিতরে, আমি তারে ডান্স স্তনটা দিয়েছিলাম দুধ পান করার জন্য, সে ডান্স স্তনের দুধ পান করত। আমি নিজে বহু চেষ্টা করেছি, মাঝে মধ্যে বাম স্তনের মধ্যে মুখটা লাগায় দেখছি এখান থেকে খায় কিনা, সে মুখটাও কোনোদিন বাম স্তনের মধ্যে লাগাই নাই, সে বুঝাইছে আমার ভিতরে ইনসাফ আছে, এটা আমার দুধ ভাইয়ের জন্য, এটা আমার জন্য রে মা, আমি আমার ভাইয়ের হক নষ্ট করব না। যারা কেন আল্লাহু আকবার। এ বন্ধু, এগুলো নবীজির মিলাদ, এগুলো জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই। আমল করার ব্যবস্থা হলো সিরাতুন নবীর ভিতরে কথা কোন ঠিক কিনা, এই জন্য আল্লাহ ডাক দেয়, কালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার বন্ধুর জীবনের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। মা তাকুমুর রাসূল ফাখুজুহু, আমার বন্ধু যেটি তোমাদের জন্য এনেছেন এগুলোকে তোমরা আঁকড়িয়ে ধরম। ওমানহাকুম আনহু ফান্তাহু, আমার বন্ধু যেগুলোকে ছাড়তে বলেছেন সেগুলোকে তোমরা ছেড়ে দাও। যরেকুন আল্লাহু আকবার। ও বন্ধু, আজকাল দেখা যায় শ্বশুরের সাথে পুত্রবধূর মিল নাই, বাবার সাথে সন্তানের মিল নাই, সরকারি দলের সাথে বিরোধী দলের মিল নাই, ব্যবসায়ীর সাথে কাস্টমারের মিল নাই, ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিনের মিল নাই, মুয়াজ্জিনের সাথে মুসল্লিদের মিল নাই, উত্তর বাড়ির সাথে দক্ষিণ পাড়ার মিল নাই, একটি মাত্র কারণ, রহমতুল্লিল আলামিনের আদর্শের সাথে আমাদের আদর্শের মিল নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর আদর্শকে আদর্শ বানাও, দুনিয়ার জীবন জান্নাতের সমাজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমি যদি রাষ্ট্রপ্রধান হই, নবীও রাষ্ট্রপ্রধান ছিলেন। কথা কোন ঠিক কিনা? নবীর আদর্শকে আদর্শ বানাও, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হইবা, দেশ ছেড়ে পালাইতে হবে না, দেশের মানুষ তোমাকে মাথায় নিয়ে আদর করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর আদর্শ তো দূরের কথা, জুলুম আর অত্যাচারের স্কিম রুলার যদি তুমি চালাও, তাহলে বাজান কেউ তাড়াইতে হবে না, বয়ে তুমি চলে যাইবা। কতক্ষণ ঠিক কিনা? মানুষ আমগরে কো হুজুররা মিললে তারাইছে, আমগো নেত্রীরে আমরা তারাইছি নি, আমরা তারাইছি কো হুজুরারা, যে হুজুরা যত আকামডি করছে, কো হুজুরা না নামলে নারায় তাকবীর গয়া, জীবনে আমগো নেত্রী যাইতো না, বাজান আমরা তারাই নাই, পাপে তারাইছে। কতক্ষণ ঠিক না বেডিক? আমরা কি তারাইছি? নেত্রী চিন্তা করছে, যে পাপ করছি যদি দেশের মানুষ পায়, তাহলে বাড়ে 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 ভরতো না। কত ঠিক নেবে রে? এই জন্য বাজান আমরা কেউ তারাই নাই, যদি সৎ সাহস থাকতো তাহলে থাকতো। কথা কোন ঠিক কিনা? বাজান এগুলো বলতেও চাই না, বলার দরকারও নাই, এটি আমরা সবাই বুঝি, সবাই জানে। কথা কোন ঠিক কিনা?
এই জন্য মুসলমান যে কথাটা বলতে চাই, রাষ্ট্রপ্রধান হলে নবীও রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধান বিচারপতি হলে নবী প্রধান বিচারপতি ছিলেন, সেনানায়ক হলে নবীও প্রধান সেনাপতি ছিলেন, কথা কোন ঠিক কিনা? বিচারপতি নবী প্রধান বিচারপতি ছিলেন, ফ্যামিলি প্রধান নবীও ফ্যামিলি প্রধান ছিলেন, আদর্শ ইমাম হইবা নবীও আদর্শ ইমাম ছিলেন। নবীর আদর্শকে আদর্শ বানাও, মানুষ কলিজা ছিঁড়ে তোমাকে খাওয়াবে, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ পরায়ণ ছিলেন না কি ছিলেন না? প্রতিশোধ পরায়ণ ছিলেন না, তিনি প্রতিশোধ নিতেন না, পেটের খোদা সইতে না পেরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার গলিতে গলিতে কাজের সন্ধানে ঘুরছিলেন। আল্লাহু আকবার, মদিনার গলিতে কাজের সন্ধানে ঘুরছিলেন। সীরাত কিতাবের মধ্যে পাওয়া যায় ঘটনা, সীরাত গ্রন্থে মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহির আল্লাহর সীরাত গ্রন্থের মধ্যে পাইছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজের সন্ধান মদিনা, দুর্ভিক্ষ চলতেছে, দুইটা চাঁদ ডুবছে, তিন নম্বর চাঁদ উঠছে আকাশে, কিন্তু পয়গম্বরের ঘরে সুলাই কোনো জাল নাই। এই জন্য হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কাজের সন্ধানে বের হলেন। যাইতে যাইতে ওই উহুদ পাহাড়ের গোড়ায় যেখানে খেজুর বাগান ছিল, বড় বড় খেজুর বাগান এখনও আছে, ইহুদি মালিক খেজুর বাগানে, ইহুদি মালিক বাগানে নিজের বাগানে নিজেই পানি ডালতেছে গাছের গোড়ায় গোড়ায়। আল্লাহর হাবিব সেখানে গেলেন, যা বললেন, ভাই বাগান কার? ইহুদি মালিক কো আমার। ইহুদি নবীরে চিনে না, নবী ডাক দিয়ে এখন নিজের বাগানে নে নিজেই পানি দেন, কহ নিজেই পানি দেই, ক কাজের লোক ফান না, ক ভাই না, কাজের লোকের অভাব কোথায় নাকি? আমি কাজ করব, করবে করাইবেন নি কাজ, আমি কাজ করব। ইহুদি মালিক চাষা আপনি কাজ পারেন নি, ক পারি। তাহলে কাজ করেন কো, কি কাজ? এই যে বালতি আছে, রশি আছে, কুয়ার মধ্যে সারবেন, পানি উড়াইবেন, উড়ায় উড়ায় এক একটা গাছের গোড়ায় এক এক বালতি পানি দিবেন। নবী কো বেতন কি দিবেন? এক এক বালতি পানি উড়াইবেন, পাঁচটা করে খেজুর দিব, কয়টা খেজুর? আল্লাহর হাবিব কো ঠিক আছে, পানি উঠায় দেখা যাক, পানি উঠায় দেখা যাক। রহমতুল্লিল আলামিন বালতি দিয়ে পানি উঠায়, আর এক একটা খেজুর গাছের গোড়ায় পানি ডালে, এক বালতি, দুই বালতি, তিন বালতি, চার বালতি, পাঁচ বালতি পানি উঠায় পাঁচটা গাছের গোড়ায় দিলেন। দেওয়ার পরে নবী বসে গেছেন। ইহুদি কয়, কী জন্য শাসে বসে গেলেন, কেন ক্লান্ত লাগতেছে? কয়, হওয়া বাবা, কয় কেন খান নাই? আল্লাহর হাবিব পেটের কাপড়টা উঠায় দেখাইলেন, তিনটা পাথর বাঁধা। আল্লাহু আকবার, বাবা আজকে তিন দিন পর্যন্ত আমার পেটে আহার নাই, এই অনেক দু অনেক নিচ থেকে পানি উঠাইতে হয়, এক বালতি এক এক বালতি পানি অনেক নিচ থেকে উঠাইতে হয়, জান্ডা বের হয়ে যায়, পেটে আহার নাই, তিন দিন পর্যন্ত পেটে পাথর বাঁধা, খাবার নাই। ইহুদি কই, ঠিক আছে চাচা বয়েন, আমি খাবার নিয়ে আসি। ইহুদি কোর থেকে খেজুর নিয়ে আসে পাঁচটা, কটা আইনে কই? খেজুরগুলো কান গাছ পাকা খেজুর, বড় বড় ইহুদিরা ভালো ভালো খেজুর ফলাইতো, দামি দামি গাছ পাকা খেজুর আইনে দিছে, কো খান চাচা মিয়া, খান খান। আল্লাহর হাবিব খেজুর খাইলেন আড়াইটা, হযরত আনাস নবীজির খাদেম সাথে ছিলেন, তারেও দিলেন আড়াইটা, খেজুরগুলো খেয়ে পানি পান করলেন, পেট ভরে যায়, যেরকম আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের খোদা নিবারণ হয়ে যায়, আবার পানি উঠাইতে শুরু করলেন, আবার পানি উঠাইতে শুরু করলেন, আবার উঠাইলেন ছয় নম্বর বালতি, সাত নম্বর বালতি, আট নম্বর বালতি, নয় নম্বর বালতি, কয় বালতি উঠাইছেন? নয় নম্বর বালতি টান দিয়ে উঠাইয়াম, দশ নম্বর বালতি যখন ছাড়লেন, ছেড়ে বালতিটা ভরে যখন টান দিলেন উপরের দিকে, টাস করে রশিটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে যা। আল্লাহর হাবিব কো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বালতিটা ছিঁড়ে পড়ে যায়। আরবরা বিপদ আইলে ইন্না লিল্লাহ পড়ে, নবী ইন্না লিল্লাহ পড়ছে, ইহুদিও তো আরব ইহুদি, ইহুদি কয় মাল খবর, ঘটনা কি? ইন্না লিল্লাহ পড়েন কি, কোন মুসিবত? রশি ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি কয়, নতুন রশিটা ছিঁড়লো কেমনে? আপনি কুয়ার কানি দেয়া গুসিয়ে গুসিয়ে টানছেন, এই জন্য ছিঁড়ে গেছে। নবী কয়, না ভাই, কেমনে টানা লাগে আমি জানি। কয়, জানেন না? নিশ্চয় আপনার দোষে রশিটা ছিঁড়ছে। নবী কয়, আমার দোষ নাই, রশি পানিতে ভিজতে 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 নরম হয়ে গেছে, এই জন্য ছিঁড়ে গেছে। নবী কয়, রশির দোষ, আর ইহুদি কয়, আপনার দোষ। ইহুদি কয়, আপনার দোষ, নবী বলে রশির দোষ। এক কথায় দুই কথায় কথায় কাটাকাটি হতে হতে ইহুদি বেয়াদবের হাত কানা নবীজির শরীরে লাগাইয়া দেয়, এজরকন নাউজবিল্লাহ।
যেই মাত্র ইহুদি বেয়াদবের হাতখানা নবীর শরীরে স্পর্শ করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে মাটিতে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জায়গায় বসে গেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়ায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন পর্যন্ত আপনার খেদমত করি আমি, এই চেহারায় এই শরীরে কোনোদিন একটা মশা বসতে দেখি নাই, একটা মাছি বসতে দেখি নাই গো, আজকে বেয়াদবির হাত আপনার শরীরে ঠাঁস করছে, আমি আর ছাড়ব না, আমি আর ছাড়ব না। আমি ছোট হতে পারি কিন্তু আমার ঈমান বড় শক্ত, আমি এর প্রতিশোধ না নিয়ে মদিনায় ফিরব না। জোরে করে আল্লাহু আকবার। ও নবী, আপনি কেমনে ধৈর্য ধারণ করলেন? আল্লাহ নবী কয়, আনাস বসো বসো, ধৈর্য ধারণ করো, আমি দোয়া করি এই বেয়াদবি যেন কালমা পড়ার জন্য উসিলা হয়ে যায়। আল্লাহু আকবার। এই যে বেয়াদবি করছে এটাই যেন কালমা পড়ার জন্য উসিলা হয়ে যায়, আমি দোয়া করি। হযরত আনাসকে হুজুর বুঝলাম না, এখানে উনি আপনি উল্টা দোয়া করেন কো? হ্যাঁ বাবা, আল্লাহ আমাকে রহমতুল্লিল আলামিন বানায় পাঠাইছে, ইহুদি আমার চিনে না চিনে না চিনে না। জোরে আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কয়, ভাই ইহুদি ভাই, আমি তোমার কাজ করব না কো, আপনারা দে কাজ করাইব না, যান। নবী কো, ঠিক আছে আমার বেতন দিয়ে দাও। কয়, কিসের বেতন? আমি নয় বালতি পানি উঠাইছি, আমার কি দিছো? ফাঁসটা খেজুর দিছো খাওয়ার জন্য, এইটাই নি বেতন। এক একটা পানি বালতি, এক একটা বালতি পানি উঠালে মাত দুর্ডা মুখ দিয়ে বের হয়ে যায়, তুমি ফাঁসটা খেজুর নি, বেতন শেষ। ইহুদি কয়, ঠিক আছে বসেন। ইহুদি বাড়ির থেকে আইনে আরও ৪০টা খেজুর দিছে। কয়টা খেজুর? আগে ৫টা দিছে খাওয়ার জন্য, এখন দিছে ৪০টা। সর্বমোট কয়টা হয়েছে? ৪৫টা। অর্থাৎ এক বালতি পানির জন্য কয়টা খেজুর? ৫টা। নয় বালতির জন্য কয়টা হইল? ৪৫টা খেজুর দিয়ে কয়, যান যান মিয়া, আপনি আমার সর্বনাশ করছেন। নবী কয়, কী সর্বনাশ? কই যে আমার বালতিটা ফেলাইছেন, আমার নয়া বালতিটা, আমার নতুন বালতিটা আপনি ফেলছেন, আমার সর্বনাশ করছেন। যান মিয়া, আপনারা দিয়ে আর কাম করাইতাম না, রসুল কো আমার কামও দরকার নাই, বেটা গেলাম। আল্লাহর হাবিব খেজুরগুলো চাদরের কোনার মাঝে বাই দিয়া আল্লাহু আকবার রওনা করছে, রওনা করছে। ইহুদি পিছন দিয়া ডাক দেখো, কেমন পর্যন্ত দাবি থাকবো? বুড়িয়ার ঘরের বুড়িয়া, কাম জানে না, আইসে কাম করতো, কাম না করে আমার কাম আওলাইছে, আমার ক্ষতি করছে, আমার নতুন বালতিরে ফালায় থুয়ে গেছে, এইভাবে তিরস্কার আর বচ্ছনা যখন করতেছে, হযরত আনাস ডাক দেখো, হুজুর আর কত সহ্য করবেন? বেয়াদবি করছে, নিজের গায়ে হাত দিছে, এটাও মেনে নিলাম, কিন্তু এখন যে চিল্লা চিল্লা বকাঝকা করতেছে এটা মেনে নেওয়া যায় না, আয় নামনে চলেন আবার যাই। আল্লাহ রাবি কো, হাসানি কো, ঠিক আছে চল। নবী রাস্তার থেকে ঘুরে এসে কই, ভাই আর সমস্যা? কোনো সমস্যা নাই। বকতেছেন কেন? কো বালতিটা তুলিয়া দেওয়া যা মিয়া, বালতিটা ফালছু কি জন্য? আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির হাতে ধরে কই, আয় আয়, বালতির পাগল তর বালতি আমি ফিরায় দেব, কিন্তু আজকে আমার গালিগুলো ফিরায় দিতে হবে। আল্লাহু আকবার। তুই যে আমার গালি দিলে গালিটিও ফেরিয়ে দিতে হবে। ইহুদি কো, দেখা যাক আগে বালতি ফিরায় দেন। ইহুদির বিশ্বাস, বালতি কেমনে ফিরাইব? ও ১০০০ ফিট নিচে পড়ছে, এই বালতি কেমনে আনব? আল্লাহ নবী ইহুদির নিয়ম, ওই কুয়ার পাশে আইসা, কূপের পাশে আইসা, আল্লাহ নবী চোখের এক ফোঁটা পানি ফালায় দিছে কুয়ার ভিতরে। ডাক দেখো, কুয়ার পানি রে আমার না বানাইলে মালিক তোরে বানাইতো না, আমার চোখের পানি তোর গায়ে পড়েছে, ওরে কুয়ার পানি আমার হাতের বালতি তোর গায়ে ছুঁড়ে পড়েছে, ওরে কুয়ার পানি আমি তোর মালিককে বলে দিয়েছি, কুয়ার পানি তলের পানি গলে এসে যা। আল্লাহু আকবার। ওরে কুয়ার তলার পানি তুই গলায় এসে যাম, আল্লাহর হুকুমে, তুই আল্লাহর হুকুমে, কার হুকুমে? আমার হুকুম না, আল্লাহর হুকুমে তলের পানি গলে এসে যাম, আমার বালতি আমারে বুঝায় দে। ও বন্ধু, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে দেরি, মাওলা কুয়ার পানির বোতে জোয়ার দিতে দেরি করে না। আল্লাহু আকবার। সাথে সাথে কুয়ার কূপের পানির মাঝে জোয়ার এসে যায়,
পানি তলার থেকে গলা এসে যায়, পানি উপরে ভাসে, বালতিও ভাসে। আল্লাহু আকবার। পানি যখন কুয়ার একবারে মুখে মুখে এসে গেছে, আল্লাহর হাবিব বালতিটা হাত দিয়ে ধরে গো, ধর ও বালতির পাগল, ধর তোর বালতি, তোরে আমি ফিরিয়ে দিলাম, তুই যে আমার গালি দিয়েছিলে, আমার গায়া হাত দিয়েছিলে, ফিরিয়ে দে। আল্লাহু আকবার। পারবি না ফিরিয়ে দিতে, পারবি না ফিরিয়ে দিতে, তুই তোর দাবি ছাড়ছস, ইহুদিকে কোনো দাবি নাই বাবা, আর কোনো দাবি নাই। আল্লাহ নবী আবার রওনা করছে মদিনায়, রওনা করছে, ও যত দূর দেখা যায় ইহুদি শুধু চায়াই রইছে। আল্লাহু আকবার। টেপ টেপ করে চোখ দিয়ে পানি পড়তেছে, আর কই এটা কেমন মানুষ, কি যেন কইল, আর পানিটা উপরে আইসে গেল, আমার বালতিটা আমারে বুঝায় দিল। আল্লাহু আকবার। হায়রে শুনছি মদিনায় নবী আইছে, শুনছি তো শুনছিলাম মদিনায় নবী আইছে, এটা কোনো ওই নবী কিনা কি জানি, এটা কোনো ওই নবী কিনা চিনিও তো না, ওই নবী কিনা গড়ে গেছে দৌড়ায়াম, গড়ে গেছে দৌড়ায়া, যায়া বিবিরে গো বিবিরে, কি সর্বনাশ করলাম, কি সর্বনাশ করলাম, কো কি সর্বনাশ করছো, একটা লোক দিয়ে কাম করাইছিলাম, এমন ঘটনা ঘটছিল, তখন তো আমি বিয়াদবি করছিলাম, পরে কি হয়েছে, পরে ওই লোকটাকে যখন আমি বকা ধকা বচ্ছনা করছিলাম, লোকটা এসে ডাক দিছে, পানিটার মধ্যে জোয়ার এসে গেছে, আমার বালতিটা আমার বুঝাই দিছে, কিন্তু আমি কপাল পোড়া তো তার গালিটা আমি ফেরত দিতে পারলাম না, কি সর্বনের করছি রে বিবি, তোর বাড়িটা আমার দে, যে হাত দিয়া তার সাথে বেয়াদবি করছি, এই হাত আমি দুনিয়াতে আমার শরীরে আর থাকতে দিব না। জোরে আল্লাহু আকবার। মহিলা ডাক দেখো, তুমি এমনটা করি না, আগে বলো, আমার আগে বলো লোকটার সিম্পটম, বলো লোকটার চুলগুলো কেমন, ক কুকরা কুকরা চুল। জোরে আল্লাহু আকবার। এই মহিলার বাড়ি ছিল মদিনায়, এই ইহুদি মহিলা কয় যদি নবী হয়ে থাকে আমি তারে দেখছি, তুমি বলো ওনার চুলগুলো কেমন, ইহুদি কো কুকরা কুকরা, দাঁত কেমন, কো মুক্তার মালার মতো গাথা, এ তো সুন্দর, কথা বললে সামনের দাঁতের মাঝখান দিয়ে নূরের ফোকাস মরে। আল্লাহু আকবার। চুলগুলো সেতি করা মাঝখানে সেতি করাম, নাকটা একদম সোজা খার। আল্লাহু আকবার। এমন চেহারা দুনিয়াতে আমি আর কোনো দিন দেখি নাই গো বিবি। মহিলা ডাক দেখো, কি সর্বনাশ করলে রে স্বামী, ইনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবার বাড়ি মদিনায়, তুমি কি জানো না উনি রাহমাতুল লিল আলামিন, তুমি নি ওনার সাথে বিয়াদবি করছো, ইহুদিতে অন দিশে আরাম, ইহুদি কো বিবিরে আমার তরবারিডে কই কই কেন, ওই তো তোমার বালিশের নিচে আছে, কো আইনে দে তরবারিডে আনছে, ইহুদি ডান তরবারিডা লইয়া ডান হাতে নিয়া কিছুক্ষণ কি যেন ভাবতেছিল, তরবারিডা ডান হাত থেকে বাম হাতে নিছে, নিয়ে বাম হাত দিয়া নিজের ডান হাতটাকে এক কূপ দিয়া শরীর থেকে আলাদা করে ফেলছে। আল্লাহু আকবার। নিজে বাম হাত দিয়ে কূপ দিছে ডান হাতটা, শরীর থেকে দেহ থেকে আলাদা হয়ে যায়, হাতটা মাটিতে পড়ে গড়াইতেছে, দরফর করতেছে, আর শীষ বেন্দে রক্ত পড়তেছে। যেরকম আল্লাহু আকবার। বিবি ডাক দেখো, স্বামী গো আমার কি সর্বনাশ করলাম, হাতের তো কোনো অপরাধ না, অপরাধ হলো হাতের মালিকের, তোমার অপরাধ, হাত কাটলে তো কোনো লাভ নাই, অপরাধ তো হাতে করেনে তুমি করছো, এটাকে কেন মাল্লা কাটলাম, ওই বেয়াদব নবীর গায়ে হাত তুলছে, এই কলঙ্কের হাত আমার গায়ে থাকতে দেব না। যেরকম আল্লাহু আকবার। বিবি কই স্বামী এইভাবে হবে না, ও আমার আদরের স্বামী শুনম, যদি বাঁচতে চাও এখনো সময় আছে, কাটা হাটটা নিয়ে নবীর দরবারে যাও, আমিও বুরকা পরে পিছন দাইতেছি, তুমিও যাও, আমি আসতেছি, আমি নবীর ঘরটাও চিনি। আল্লাহু আকবার। ওই সময় ইহুদি বাম হাত দিয়ে ওই কাটা হাটটা নিজের হাতে লে বিলপাতের দৌড় দিছে, মরুভূমির মাঝখান দিয়ে দৌড় দিছে, যায়া দেখে আল্লাহর হাবিব হযরত হাসানকে ডান উড়াতে বসাইয়াম, হুসেনকে বাম উড়াতে বসাইয়াম, ওই যে খেজুর খামাই করছে, একটা খেজুর কামড় কামড় দিয়া দুই টুকরা কইরা, একটা হাসানের মুখে দেই, আরেকটা টুকরা হুসেইনের মুখে দেই, নানার কুলে বইসা পাওনা রাইতেছে আর খেজুর খায়। জোরে আল্লাহু আকবার। ইতিমধ্যে ইহুদি আম্মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার ঘরে দুয়ারে ইহুদি যায় ফরিয়াদ শুরু করছে, ফাতেমা গো, ও গো আম্মা জান, আল্লাহর নবী আপনার ঘরে নিকো, হ
নবীজির আমার সালাম বলেন, আমি হতবাগাম, আমি কপাল পরা ইহুদি, নবীজির দরবারে কালমা পড়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ শুনে বেরিয়ে আসলেন, পর্দাটা টান দিয়া বললেন, কিরে ভাই, এখনও কে কালমা ভরো নাই? ইহুদি কয় কালমা ভরব কত সত্য, কিন্তু আমার হাতটা ক্ষমা পাবে না আগে জানতে চাই। আল্লাহ আকবার। আল্লাহর হাবিব ডাক দেয়া, হাত কাটছে কে? কো আমি নিজেই কাটছি। কো কেমনে? কো বাম হাতে তরবারি নিয়ে কুপ দিছি, নিজের হাতটা দেহ থেকে আলাদা করে ফেলেছি। নবী কয়, তোমার হাতের তো কোনো দোষ নাই, দোষ তো তোমার, তুমি হাত কাটলে কি লাভ হবে? তোমার দোষ, হাত সব কয়টা কেটে ফেললেও কোনো লাভ হবে না, তোমাকে ক্ষমাপ্রাপ্ত হতে হবে, তুমি আগে ক্ষমাপ্রাপ্ত হও। ইহুদি কো, হুজুর কি করলে ক্ষমাপ্রাপ্ত হবে? কো কালমা পড়ো। ইহুদি কো, পড়ায় দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। ইহুদি সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত আল্লাহু আকবার। ও বন্ধু, ইহুদি মুসলমান হয়ে যায়। আল্লাহর হাবিব সালাম ডাক দিয়া, গো যা বাবা, আল্লাহ তোরে মাফ করে দিয়েছে। ইহুদি কো, আমার হাতটাও মাফ পাইছি নি? কো, তোমার হাতরে আল্লাহ মাফ করে দিছে। বলেন আল্লাহু আকবার। তোমার হাতকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ইহুদি ডাক দেয়া, আমার আল্লাহ আমার হাতকে যদি ক্ষমা করে দিয়ে থাকে, তাহলে হুজুর আমার হাতটা একটু জোরা লাগায় দেন, আমি হাতটা তো না বুঝে কাটলেছি, একটু জোরা লাগায় দেন। নবী কো, তুমি তো সালাক, আগে কাটছো কেন, এখন জোরা লাগায়? আমি জোরা লাগাইতে পারি না, জোরা লাগায় আমার আল্লাহ। জোরে কো আল্লাহু আকবার। ইহুদি কো, আমনে কোয়া দেন, তেই জোরা লাগিয়ে যাইব, আপনি একটা ট্রিটমেন্ট দেন, একটু চিকিৎসা করে দেন। আল্লাহর হাবিব ডাক দেয়া, ঠিক আছে, বাম হাতে ধর, কাডাটা কাডার সাথে মিলে সাপ দিয়ে ধর, দোষ নি, ওই কাডা কাডার সাথে মিলাই ইহুদি সাপ দেয়া, ডান হাত মুখে মুখে ধরছে, কো সাপ দিয়ে ধরিস, দোষ তো দর্শিম। নবীজি মুখের থেকে থুতু নিয়া লালা নিয়া আকাশের মালিকের দিকে ডাক দেখো, মালিক, যে থুতু দিয়াম আবু বকরের সাপের বিষ নামাইছিলাম, যে থুতু দিয়াম হযরত আলীর চোখের চিকিৎসা করেছিলাম, যে থুতু দিয়া হাজারো চিকিৎসায় তুমি শিফা দান করেছিলাম, ওই মেডিসিন আমি এই ভাইরে লাগায় দিলাম, এই ন মুসলিমরা গায়ে দিলাম, লাগাইতে দেরি হবে, জোরা লাগাইতে দেরি করো না। জোরে আল্লাহু আকবার। বন্ধুগণ, যেই মাত্র আল্লাহর হাবিব ওই কাডাটার চারপাশে কষ্টেফের মতো বিজা হাতের ঠোঁট দিয়াম, ওই বিজা হাতের ঠোঁটের লালা গুলো লাগিয়ে দিছে, সাথে সাথে জোরা লাগা যায়। এবার আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, আবার হাতটা ছাড়ো, হাট ছাড়ছে, কয় যারা দেও যারা দিছি, আরো জোরে যারা দেও দিছি, কেমন লাগে? ইহুদি কো, হুজুর কেমন লাগে মানি, এই হাট যে কোনোদিন কাটছিল এই কথাও আর মনে নাই। জোরে আল্লাহু আকবার। তলাল বদর আলাইনাম মিন সানিয়াতিল বাদাম ওয়াজাব শুকর আলাইনাম মাদালিল্লাহি দাম রাতে রাদার কেটে কেটে আকাশে চাঁদ উঠল, রাতে রাদার কেটে কেটে আকাশে চাঁদ উঠল। জোরে মারহাবা। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু সাল্লামের উম্মত, আল্লাহ নবী ডাক দেখো, আনাস, শোনো আনাস, আমি যদি ওই সময় প্রতিশোধ নিতাম, তাহলে ইহুদি মারা যাইতম, জাহান্নামে যাইতম, বেঈমান হয়ে কবরে যাইত, কালিমাও পড়তো না, জান্নাতও পাইতো না। কিন্তু আমি প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করার কারণে সে কালমা পড়ে মুসলমান হয়েছে। সে যদি এখন মারা যায়, সোজা যাবে জান্নাতে, কেউ ফিরাইতে পারবে না। ধরে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলাম খুলুকিন আযীম, আমার বন্ধু, তোমাকে আমি মহান চরিত্রের অধিকারী বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বন্ধু, মসজিদে নববীতে বসা ছিলেন, ইহুদির বাচ্চা 80 বছরের বুড়া মসজিদে নববীতে দাঁড়ায় অবস্রাব করে, নবী সরসর করে শব্দ শুরু হয়ে গেছে, নবী বক্তব্য দিচ্ছিলেন, সাহাবী
সাহাবিরা অবাক হয়ে গেছে, কত বড় সাহস, আল্লাহর ঘরের মাঝে দাঁড়া পেশাব করে, ধর ধর করে সাহাবিরা দৌড়ে গেছে নবী কদারান, একজন সামনে পারবেন না, যে যেখানে সে দাঁড়িয়ে যাও জায়গায় হার্ট ব্রেক করে সাহাবিরা দাঁড়ায় গেছে। যারা আল্লাহু আকবার, আল্লাহর নবী নিজে যায় কয় ইহুদি, এ ভাই তুমি মুসলমান না? ইহুদি কয় কেন? তুমি যেখানে প্রস্রাব করলে তুমি কি জানতা না এটা আল্লাহর কয়? কয় জানতাম। তুমি কি জানান ওইদিকে ক্যাবলা কয়? এটাও জানতাম। তা আল্লাহর ঘর পবিত্র ঘর, এখানে তো আমরা প্রস্রাব পায়খানে করি না, এখানে আমরা সুগন্ধি ছিটাই, এখানে আমরা লোবান জ্বালাই আতর ছিটাই, এখানে যে তুমি প্রস্রাব করলাম। ইহুদি ডাক দিয়ে কয়, আমি তাওরাতের হাফেজ, তাওরাতের এমন কোনো পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই, এই ঘটনা সত্য কি না এটা যাচাই করার জন্য ইচ্ছাকৃতভাবে বেয়াদবি করেছি। যদি আপনি আল্লাহর পয়গম্বর হন তাহলে আমাকে ফুলের টুক্কা দিতে দিবেন না, আর যদি পয়গম্বর না হন তাহলে তো আমাকে আজকে ইচ্ছা মতো মারবে, জাহান্নামে পাঠিয়ে দিবেন। এই পরীক্ষার জন্য আমি ইচ্ছাকৃতভাবে বেয়াদবি করছি। নবী ডাক দেখো তোমার কাছে কি মনে হয়েছে? ইহুদি কই, আল্লাহর কসম যে আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকে তাওরাত শরীফ দান করেছেন, ওই আল্লাহর কসম খায়া বলি আপনি যে আল্লাহর পয়গম্বর বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমার পরায়ণ আশহাদু ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এ বন্ধু এগুলো সিরাতুন নবী, সিরাতুন নবী মানে দাড়ি, সিরাতুন নবী মানে টুফি, সিরাতুন নবী মানে মসজিদ, সিরাতুন নবী মানে মাদ্রাসা, সিরাতুন নবী মানে আজান, সিরাতুন নবী মানে একামত, সিরাতুন নবী মানে জিহাদ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে ইসলাম বলা হয়। এক কথা সিরাতুন নবী মানে ইসলাম, মিলাদুন নবী বলা হয় নবুয়তের আগের জীবনের ইতিহাস শোনানো, আর সিরাতুন নবী বলা হয় নবুয়তের 23 বছরের জীবনী শোনানো। মিলাদুন নবী পালন করেছে সর্বপ্রথম আবুল হাব, আর সিরাতুন নবী পালন করেছে সর্বপ্রথম হযরত আবু বকর, কথা কোন ঠিক কি না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাতুন নবী পালন করে এই দুনিয়ার জমিনে বসে জান্নাতের সার্টিফিকেট পাইছে, কথা কোন ঠিক কি না? হযরত সিদ্দিক আকবর মসজিদ নববীর সামনে দিয়ে হেঁটে যায়, নবী বলেন দেখবানি কেউ জান্নাতি মানুষ দেখবানি? লোকেরা দলে দলে আইছে হুজুর কেম কো বেহেশতের মানুষ মদিনার জমিনে হাঁটে দেখবানি কো দেখমুম? ওই যে দেখো 18টা তালি দিয়া জামা পইরা লোকটা হাইটা যায়, এই লোকটা জান্নাতের মানুষ মদিনার জমিনে হাঁটে। জোরে বল আল্লাহু আকবার। এই আবু বকর নবীজির সিরাত সর্বপ্রথম গ্রহণ করেছিলাম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ছিলেন। আল্লাহর নবী বলতেন আবু বকর, ইসলামের জন্য যে অবদান তুমি রাখছো বাজান, এ ঋণ শোধ করার ক্ষমতা আমার নাই। জোরে বল আল্লাহু আকবার।